আরেকটু যদি বলেন আমরা শুনতে চাই দর্শকদের আবারও জানতে চাই যে আপনার আপনার শুরুতে আপনার জন্মের পরে কি কি ঘটেছে মানে আরেকটু বা আপনার মা বা সেই গল্প কথাগুলো আমি আরেকবার একটু দর্শকদের মাঝে তুলে ধরতে চাই আর কি দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি প্রতিবেদন করব বিপাশাকে নিয়ে বিপাশার জীবন কাহিনী শুনব দর্শক চলুন বিপাশা আপার কাছ থেকে তার জীবনের গল্প শুনি আসসালাম আলাইকুম আবা বিবাষাবা কেমন আছেন ভালো আচ্ছা আপনার জীবনের জীবন সম্পর্কে যদি কিছু বলেন আপনার জীবন জীবনের শুরু থেকে একটু আমার জীবনের কাহিনী জি বলেন আমার জীবনের কাহিনী রে ভাই এটা আসপাটা মনে করুন শুরু থাকতেই বড় হইছি কষ্ট করে মানুষ হইছি তারপরে বাবা নাই মা আছে মাটাও হইছো অসহায় মানুষ সব কিছু আমারও করতে হোক ব্যবসায় টাকা পয়সা লুকের কাছ থেকে আনতে হোক খারাপ বলে খারাপ বলে আর কি করবো কিছু তো করান এরপর আমার ছোট ভাই বোন আছে আমি তো পড়াশোনা করতে পারিনি আমার বাবাটা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে আগেও মনে করো আগে একবারও মনে কর উনিরা তো কিন্তু একটা লোক আমাকে কিছু টাকা দিছিল অল্প কিছু আমাকে মায়া দয়া তে মনে কর আবার আরেকটা লোক আমাকে অল্প কিছু টাকা দিছিল তারপরে টাকাটা দিয়ে আমি আবার চলছি বাজার খরচ করছি আমার মাকে আমি খাওয়াইছি এবার মনে কর কি করবো না করবো বুঝতেছি না চাকরিও পাইতেছি না এটাই কষ্ট আপনার কয় ভাই বোন আমরা তিন ভাই বোন আমার দুটো ছোট ভাই বোন আছে আর আমি বড় ভাই বোন আপনি তো বিয়ে শাদি করেন নাই হ্যাঁ আমি করি নাই কেন করেন আপনার তো ছোট ছোট থাকতেই বিয়ে হয়েছে আপনি কেন বিয়ে হয় যারা প্রেম ভালোবাসা করে পছন্দ মতন ছেলে পালি ওই যে দুই এক বছর গিলে আবার তালাক দেয়া দেয় আবার আরেকটা বিয়া করে এসব করাটা কি ঠিক তো কাছে বিয়ে বসেই তো আমার জীবন নষ্ট তাহলে এই জীবনে তো দামই থাকবে না আপনি কেন বিয়ে করেন নাই এই যে আমাদের ছেলেরা মনে কর ভালো না আজে বাজে ছেলেরা কেমন জানি বিয়ে শি করে দুই তিন বছর গেলে তাকে আবার তালাক দিয়ে দেয় আবার আরেকটা নতুন করে বিয়ে করে তো তাদের কাছে বিয়ে বসে কি ঠিক এর থেকে জীবন নষ্ট তাহলে আপনারা যদি না বসেন তাহলে তো একটা ছেলে দুই তিনটা বিয়ে করতে পারতো না কিন্তু আপনারাও তো বসেন হ্যাঁ মনে কর আমি ভালো ছেলে পালি বিয়ে করতে চাই মনে কর বাইরের ছেলে কিন্তু আমাদের জাতের ছেলেদের আমি বিয়ে করতে চাই না কেন তারা ভালো না কেমন জানি আসলে কি মনে কর স্বামী যদি খারাপ হো তা স্বামীর কারণে কিন্তু বউ খারাপ হো আর বউ খারাপ হলে কিন্তু স্বামী খারাপ হো তাহলে আপনার জাতে বিয়ে করতে চান না আপনি চান অন্য কোনো জাতের ছেলে পেলে ভালো ছেলে পেলে বিয়ে করতে করতে আপনি এখন কিভাবে আপনাদের সংসার চলে তো আমি লোকের কাছে ঘুরে টাকা পয়সা নিয়ে আসি সাপের বাক্স নিয়ে যাই অন্যদের কাছে টাকা পয়সা চাই নিয়ে আসি দুইশো তিনশো পাই পায়ে বাজার ফসল চলে ওই এইভাবেই আপনাদের জীবন চলে এইভাবেই তো আমাদের জীবনটা চলবে পারতাছি না চাকরি করতে পারতাছি না কোনো কিছু এখন তো অনেক মেল ফ্যাক্টরি হয়েছে ওইখানে গিয়ে যদি আপনারা চাকরি চান তাহলে হ্যাঁ চাকরি করলে তো মনে কর অনেক কিছু লাগে আর আমার তো এত কিছু নাই আমি তো মনে করো কিছু বুঝিও না আমি তো আমার জীবনে কোনোদিন আমি বড়ো ধরনের চাকরি করিও না আর চাকরি করতে পারিও না তা আমি মনে কর পারার চেষ্টা করতাছি কিন্তু পারতাছি না ওই ওখানে তো চাকরি করতে গেলে তো অনেক কিছু মানে ভোটার আইডি কার্ড আপনার জীবন বৃত্তান্তই তো এগুলাই তো লাগে তাহলে এগুলা কি আপনার নাই কেন আপনাদের সরকার কি ভোটার আইডি কার্ড দেয় নাই আপনার এখন কত বছর বয়স আমার চলতেছে পনেরো বছর ও সেই জন্যই আপনি এখনো পান নাই কিন্তু আপনার আম্মু কি করে আমার আম্মু আগে মনে কর সিঙ্গা টিঙ্গা লাগাতো দাঁতে ফুক ফেলাইতো এরপরে কোমরের ব্যথা হইলে হার্ট ঠেঙ্গার ব্যথা হইলে চকে কুক ধরলে এটি ঝাড়াই তো আগে আর এখন তো আমার মার অসুস্থ পুরাই গেছে এখন বর্তমানে এখন আমি চলে আমার মা এখন আপনি সংসার চালান আপনার আপনার ভাই ছোট যে ভাই বোন আছে তাদেরকে কি লেখাপড়া করান টাকার জন্য তো পারতেছি না করাইতে আপনার জীবনটা তো অনেক কষ্টের আপনি ভালো ছেলে পেলে তাহলে বিয়ে করবেন কিন্তু কেমন জানি ছেলেদের লাগে আমার কাছে কিন্তু আপনি তো এখনো ভালো করে আরো বয়স হতে হবে আরো স্মার্ট হতে হবে এখন তো মাত্র পনেরো বছর বয়স তার জন্য তো আমি বিয়ে করতেছি না কিন্তু আপনি লেগে থাকলে অবশ্যই আশা করি আপনি ভালো ছেলে পাবেন ভালো সংসার করবেন কিন্তু এইভাবেই যে আপনার রাস্তায় আপনি দাঁতের পোকা ফালাতে পারেন না আমি পারি না আমি মনে কর শিখি নাই কেন এই দাঁত আমার ঘিন না করে আপনি কি কি পারেন আমি মনে কর কিছু পারি না যে মনে কর বাক্সা চেনেন না সাপের বাক্সা ওই বাক্সা নিয়ে যায় কাজে যাই হারাম গেট ঢাকার দিক যায় মতিঝিল নাবিসপুর নামপুরা পয়সা ছাত্র ছাত্রীদের কাছে কাছে নিয়ে আসতে হোক তাদের সাপ দেখে মনে কর সাপ তো নাই সাপের কর দশ বিশ টাকা যা চাই তাই দে দেবস্তি করে নি না তেমন আমরা হিজলা করলে গো পারি না চাইতে হিজলার তেমন দাবুর মারে মারে কেন কাপড় ধরে টান মারে কেন উন্না ধরে টান মারে লুকের কাছ থেকে মনে কর মানসমান সব মাইরে ফেলা এখন এইটাও মনে কর কষ্ট আর কি করব পেট বাঁচাইতে গেলে এখন অনেক কিছুই করতে হয় এখন একটা চাকরি খুঁজে যাচ্ছে যদি চাকরি পাই তাহলে চাকরিতে ঢুকে যাবো আচ্ছা আপনি কি কখনো প্রেম করেছেন আমি আমি মনে কর প্রেম ভালোবাসা করি নাই আর মনে কর কেন করি নাই একটা ছেলে আমার সাথে প্রেম করতে আসতো কিন্তু সেই ছেলে একটা নেশা করে আর যার ওর কাছে যদি বিয়েটা পশে তাহলে তো আমার জীবনটাই নষ্ট তাহলে মনে করি ছেলেটাকে আমি বলে দিছি আমি প্রেম ভালোবাসা জানি না তেমন করতে পারবো না তুমি অন্য মেয়ের দিক দেখো এটা কি আপনাদের জাতের না আপনাদের জাতের ছেলে মনে কর বাহিরের ছেলে আচ্ছা আচ্ছা ওই একটা মাত্র প্রেম করছিলেন না না আমি প্রেম করি নাই আপনাকে অফার দিছে আপনি করেন নাই আর কোন জীবনে কোন ঘটনা যদি থাকে তাহলে যদি একটু দর্শকদেরকে বলতেন ওই মনে কর একটা ছেলেকে আমার ভাল লাগছিল আসে আমার সাথে কোন কথা মথা বলে না কেন আমাকে দিকে দাম বাড়তেছে তারপর আমার এক বোন কইতেছে খালাতা বোন তুই ছেলের কারণে তোর জীবনটাই তো নষ্ট করে দিলি তার থেকে তুই ছেলেরা দেখে দেখে ছেলেগুলো প্রেম কর তারপরে মনে কর আমার এই মনের ভিতর আমার এমন হিট দিছে তারপরে আমি কুলাগর সাথে কথা বলতে বলতে ওই ছেলে সামনে দিয়ে যেতাম তারপরে বললাম আমার ভালোবাসা যদি সত্যি হ তাহলে একদিক দিন একদিক মনে কর আল্লাহ আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে আনবে তেমন আনছিল কিন্তু হঠাৎ করে না আমি ছেলেটাকে মানা করে দিছি কেন মানা করলেন কেন এত কিছু করার পরে যখন ছেলেটা আসলো তারপরে কেন মানা করলেন কেন মনে কর তার মা আমাকে বলছিল তুমি একটা বেদের মেয়ে তা তোমাকে যদি আমি মাইনে নিতে পারি আমার ফ্যামিলি তো মেনে নেবে না তেমন তোমার পড়াশোনাও নাই তোমার কোনো কিছুই নাই তোমার বয়স হয়েছে অল্প আর আমার ছেলের বয়স হয়েছে মনে কর আঠারো উনিশ চলতেছে তেমন তোমাকে দিয়ে আমার ছেলেটাকে মানাবে না তা তুমি মা অন্য ছেলেকে ভালোবাসো আর আমার আগে পিছে তুমি থাকো না তারপরে মানা করলো উনির মার কথা শুনে ছেড়ে দিলাম ওনার মার কথা শুনে তারপরে আপনি তার কাছ থেকে সরে আসলেন এরপরে আর কোনো ছেলে আপনার জীবনে আসে নাই না তারপরে সেদিন থেকে আমি কোনো ছেলেদের সাথে প্রেম ভালোবাসা করিনি কিন্তু আমার মা যেখানে বিয়ে দেবে সেখানে আমি বিয়ে করতে রাজি কিন্তু আপনার মা যদি আপনাদের সমাজে বিয়ে দিয়ে দেয় তখন কি করবে আমার মা আমার সমাজের মধ্যে আমাকে বিয়ে দেবে না কিন্তু আমার মা দিতে চাপ মেদার সমাজের কাছে দিতে তাহলে আপনি ভালো একটি অন্য সমাজের কোনো ছেলে পেলে আপনার মা তার কাছে বিয়ে দিতে চায় আপনার মা এখন কি অসুস্থ কি হয়েছে ওনার এই তো মনে কর জ্বর ভাত পানি খাইতে পারে না হাঁটতে পারে না ঘরের মধ্যে পইড়া থাকে লড়তে চড়তে পারে না আজকে কাজ বাইতে পাইনি মনে কর আজকে শরীরটা আমার ভালো না মাথা খালি ঘুরাইতে আছে আজকে আপনি তাহলে কাজে যান নাই সেই জন্য আপনি বাসাই আছেন একদিন কাজে না গেলেই তো আপনাদের সমস্যা সমস্যা মনে কর কিছু টাকা পাইলে আমি কিছু টাকা রেখে দিই মনে কর তিনশো পারলে একশো টাকা আমার জমা রাখি আর আর দুশো টাকা দিয়ে বাজার সাজ মনে কর কত সময় পাই কত সময় পাই না এর টাকাটা আমি কিছু কিছু রাখি আমার মায়ের জন্য আপনি তো অনেক কষ্ট করে আপনার মাকে ই সেবা যত্ন করতেছেন খাওয়াচ্ছেন কিন্তু এরকম যদি প্রত্যেকটা ঘরে ঘরে এরকম আপনার মতো সন্ধান থাকতো তাহলে তো সবার সবাই সুখী হতো কিন্তু এমন এমন মানুষ আছে কোন মেয়েরা মনে কর স্বামীর বাড়িতে গেলে মা চিনে না কেন তারা মনে কর স্বামীর বাড়িতে এখন মা কেমন আছে না আছে মেয়েরা তা দেখতে আসে না আর কত মেয়েরা মা ছাড়া কোনো কিছু বুঝে না ছেলেরা বিয়ে পালি বউ

বাইদাগুলো না কেমন জানি তাদের ছেলেদের শেখায় আর মনে কর তেমন মেয়ের বাবা মা মনে কর মেয়েদের বোঝেনি আর ছেলের বাবা মা মনে কর বোঝেনি এখন দুটোই খারাপ এক হাতে কোনোদিন তালি বাজে না দুই হাতেই তালি বাজে আপনি ভবিষ্যতে ভবিষ্যতে কি করতে চান আমার ভবিষ্যতে দেখি আল্লাহ আল্লাহ ভাগ্যতে যদি কোনো কিছু থাকে তাহলে করতে পারি মনে কর কিছু যদি না থাকে সন্তানকে কি লেখাপড়া করাবেন না আমার আমার বিয়ে হলে সন্তানকে আমি পড়াশোনা করাবো না আমি নিজে না খাই নিজে নেই আমার ছেলেটাকে মনে কর আমার সন্তানকে আমি পড়াশোনা করাতে পারবো আল্লাহ যতদিন আমার হায়াত আছে অতদিন আমার ছেলেটাকে আমি মানুষের মতন মানুষ করবো আমি পড়াশোনা করি নিতে তো কী হয়েছে আমার সন্তানদের তো করাতে হবে আমার সন্তানদের তো সমাজের মধ্যে দাঁড়াতে হবে আপনি চান আপনার সন্তান যেন বিয়ের পরে আপনার সন্তান হলে সন্তান যেন বেদে গিরি না করে মনে কর তাদের তো আমার মনে কর আমাদের পরিবেশটাই শেখাবো না আমি শিখাতে চাই আপনাদের জাতের মনে কর মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে মানুষের সাথে কিভাবে চলতে হবে সেটাই আমি শেখাতে চাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দর্শকদের বলবো কি দর্শকদের তো বলার মত কিছু নাই তারপরে একটু বলেন না আমি কিছু বলতে চাই না দর্শকদের কি বলবো দর্শক বিবাস আবার কথা শুনলেন বিবাস আবার জীবনটাই অনেক কষ্টের তার বাবা পাঁচ মাস বয়সের সময় মারা গিয়েছেন সে থেকে তার মা তাকে বড়ো করেছে এখন তার মাও অসুস্থ এখন চায় সে বেদে সমাজ থেকে ভালো কিছু করতে তার ছোট ভাই বোনকে লেখাপড়া করাইতে কিন্তু পারতেছে না একা জীবনে সে সংসার চালিয়ে ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করাইতে পারতেছে না দর্শক দেখলেন ভালো থাকবেন দর্শক সালাম দিয়েছেন অনেক ভালো বিবাহা ভালো থাকেন